আপনার অ্যাড্রেস প্রুফ আর আইডেন্টিটি প্রুফ? ও, এখন নহয়। কিবা পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড? আধার কার্ড। আপনি যেটো অ্যাড্রেস লিখিছে আর আধার কার্ডত যেটো অ্যাড্রেস আছে দুটা বেলেগ। আপনার ওসর কিবা কার্ড আছে নাকি যত নতুন অ্যাড্রেসটো আছে? বাইদ, সেটো ঘর মোর সরু ভাইটির। আজি কিছুদিনের আগতে আমি ইয়ালে আহিছো আমার ছোৱালীজনীর স্কুলের বাবে। এতিয়া চাকরিও নাই আর কইছে যে দরমহা চেকতে দিব বলে। এতিয়া নতুন ঠিকানা তো নাই আমার ওসর। কোনো কথা নাই, আপনি এই নতুন অ্যাড্রেসটোর কারণে একটা সাধারণ ডিক্লারেশন দি দিয়ক আর আপনার অ্যাকাউন্ট খুলিব পড়া যাব। আর যেতিয়া অ্যাড্রেস প্রুফ আহি যাব তেতিয়া কেওয়াইসি আপডেট করে লব। ঠিক আছে। কত যাহে চৌধুরী সাহেব? আরে মাস্টারজি, আপনি শস্য বেশি লুকালে। ব্যাংক যাও পয়সা লয় জমা করিবর বাবে, ঘরত তো বেশি দিন রাখিব নোৱাৰো যে। ময়ো ব্যাংকলে যাও, আহক মোৰ লগত আহক। বলা বলা বলা। কিন্তু ইয়াৰ কাৰণে আপুনি ব্যাংকলে কিয় যাবলগীয়া হ'ল? মানে আরে চৌধুরী ডাঙরিয়া, ব্যাংকে আজিকালি নিজৰ বিজনেস করেসপন্ডেন্স নিজে পঠাই দিয়ে আপোনাৰ ওচৰলৈ। আরে কোনোৱে যদি মাজতে ধন লয় উধাও হয় তেতিয়া? না বাবা না, মই তো নিজেই যাম ভাই। আরে এনেকুৱা কেতিয়াও নহয়, সম্পূর্ণ প্রসেস আছে, তাৰোপৰি ব্যাংকে আপোনাক রিসিপ্টো দিয়ে। আচ্ছা, অঁ। আৰু কি কি সুবিধা দিয়ে তোমাৰ এই বিজনেস বিজনেস করেসপন্ডেন্স? এইটো যিটো এটা নর্মেল ব্যাংকে দিয়ে, ডিপোজিট, উইথড্রয়েল, ইন্স্যুরেন্স, আপনি লোনের কারণে আবেদন করব পাৰে। আর কেতিয়াবা যদি আপনার ইনভেস্ট করার ইচ্ছা হয় তেতিয়া আপনার এই ক্ষেত্রে সহায় করব। আচ্ছা, হ্যাঁ। মোৰ দেউতালৈ যেনেকৈ হওক আৰ্জেণ্টলি পইচা ট্ৰান্সফাৰ কৰিব লাগে। বাইদেউ, চেকবুক সোনকালে পাম নেকি? ছাৰ, ইমানখিনি সময়তো লাগিবই, কিন্তু আপুনি ইণ্টাৰনেট বেংকিঙৰ দ্বাৰা ফাণ্ড ট্ৰান্সফাৰ কৰিব পাৰিব। মোৰ ওচৰত ইণ্টাৰনেট বেংকিঙৰ সুবিধাই নাই, এতিয়া ইয়াৰ কাৰণে আবেদন কৰিলেতো আৰু সময় লাগিব। ডোণ্ট ৱৰি ছাৰ, বেংকৰ পৰা NEFT আৰু RTGSৰ যোগেদি যিকোনো ঠাইলৈ যিকোনো লোকলৈ ফাণ্ড ট্ৰান্সফাৰ কৰিব পাৰিব তাকো তৎক্ষণাত। আপুনি ফৰ্মখনত নিজৰ আৰু বেনিফিচিয়াৰী একাউণ্ট ডিটেইলছ আৰু এমাউণ্ট ফিল কৰি দিয়ক, আপোনাৰ কাম এতিয়াই হৈ যাব। বাৰু মাষ্টৰজী, 2-3 বছৰৰ ভিতৰত মোৰ ল'ৰাটোক ভাল কলেজ এখনত দিব লাগে, এই ডাঙৰো হৈ আহিছে। কালি মোক RBI কোনো আঁচনিৰ বিষয়ে কৈছিল ইণ্টাৰনেট ইমেইলত, খেতিয়কসকলৰ বাবে। আৰে 2 বছৰত পইচা ডবল, এই ভাবিছোঁ 2,00,000 টকা জমা কৰিয়েই দিওঁ নেকি। চৌধুৰী দাদা, কৃষকসকলৰ কাৰণে RBI এনে কোনো আঁচনি নাই, এনেকুৱা বহুতো ভুৱা ইমেইল আহে, সাৱধান হ'ব। নভবা, নিশ্চিন্তা কৰি ক'ৰবাত ইনভেষ্ট নকৰিব। আৰু হয়, যদি কেতিয়াবা ইনভেষ্ট কৰেও তেন্তে RBI আৰু SEBIৰ দ্বাৰা পঞ্জীকৃত সংস্থাৰ দ্বাৰাহে কৰিব। আচ্ছা, আপুনি মহান মাষ্টৰজী, অভিষেকক পঠিয়াম আপোনাৰ ওচৰলৈ, দিনে দিনে সি নালায়ক হৈ আহিছে। চৌধুৰী মহাশয়, এয়া আপোনাৰ অঞ্চলৰ বিজনেছ কৰেসপন্ডেণ্ট। ধন্যবাদ। বেংকিঙৰ সৈতে আহক গঢ়ি তোলো এক উন্নত ভৱিষ্যত।